मॉर्निंग वेलकम बैक टू माय चैनल चले नतुन भिडियो तो तुम्हारे साथ आज के भिडियो देखो एकदम बिछाना थी शुरू कर प्राय साढ़े सातटा और आज के ट्यूशन पढ़ाना छो ना तो जे कारण एक हैपी तो मैं आज के दिन क्यों काटाब तुम्हारे संगे तो शेयर करब और आज के देखो बिछाना एकदम पुरो बिछाना थी स्टार्ट कर भिडियो तो आज के छुटर दिन हमार विशेष छुटर दिन तो छुटर दिन क्यों काटा तो तुम्हारे संगे शेयर करते चाहिए हमें तो चलो आगे बिछाना थी उठी तर जाबाज करी से तुम्हारे संगे शेयर करी देखो एखी मशारि टशारि मैं कैबल घूम थे उठी तो मशारि टशारि हमें गोछाब छानाटा गोछानो हो गए तो देखो जे तो एखन आमि जाबो बाइरे बाइरे गिये ब्राश करब तो चलो देखो जेनी एखाने दाड़िये आछे जाओयार रास्ता दिच्छे ना हाय जेनी गाइज आमी एखन रेडी हो नियेछि ब्राश ट्राश करे एसेछि आर किछु खेये दिये आमी रेडी हो गेलाम एखन जाबो आमरा बाजारे बाजारे जाबो कि करते आमी बोले दिई तो आजके एकटा स्पेशल रान्ना होबे आमादेर बाड़िते कि रान्ना होबे आमी बोलछि तो जे कारणे माँस मसला टसला आनते जाच्छि एखन आर रान्नाटा होबे होच्छे बिरियानि तो आमी खूब एकटा पछन्द करि ना खेते ठीक आछे ओरा सबाई खाय आर तो जेते होबे जेहेतु सेहेतु रेडी हो गेलाम आमी आर তারপরে এখনো ভাত টাত হয়নি আমাদের ভাত হবে বাড়ি এসে খেয়ে নেব তো আমি যাচ্ছি এখন তো আবার গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গাইস আমরা চলে এসেছি দেখো বাজারে আর এখানে হচ্ছে একটা পোলট্রির ফার্ম ঠিক আছে এখান থেকে পাইকারি রেটে বিক্রি করা হয় পোলট্রি মুরগি तो আমরা চলে এসেছি এখানে আর এখানে একটু কম দামে নেওয়া হয় তো যে কারণে এখান থেকে নিচ্ছি তো এখান থেকে একটা ধরবে তো বাইরে নিয়ে যাবে তারপরে আর এখানে হচ্ছে কাটাকাটি হয় তো আমি কাটাটা দেখাচ্ছি না তোমাদের তো আর আমরা এসেছিলাম বাজারে তো তোমরা দেখলে ওখানে আর এখানে আমরা এখন যাচ্ছি বাড়ি ফিরে ভীষণ তাড়া ছিল যে কারণে আর আমি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তো দেখো এই রাস্তা সাইডে সাইডে से पाट जाग दिए पाटकाटीगुलो पड़े रेखे दिए ये हमारे स्कूल जेखने स्कूल बंद आई देखो ये मार्टी बस गेंदा फुल फुटे ठीक है और ये सामने पैंडलटा तो एक काली पुजो है एखने दुर्गा पुजो हो तो ये काली पुजो है तो देखो तो गाइज बाड़ी चले ड्रेस चेंज कर नहीं बसे गे खेते खबर खाब की आखि तो आज के मेनू हो कला दिए आलू दिए माछेर झोल और एक शाकेर तरकारी और कि आमी जानी ना तो एगुलो दिए खावा दावा और पर रान्ना बान्ना हो दिके तो गोच गाच हो देखा जा तो गाइज एतक्षण ধরে আমি কাজবাজ করে দিয়ে গেলাম ঠিক আছে সামান্য একটা আলু ছুলে যদি কাজ করা হয়ে যায় তো আলুটা ছোলার জন্য তো একজন লাগে তেও সে কাজগুলো করে তো আমার দেখা কাজকে করতে থাকে না আজকে সেইখান থেকে পেঁয়াজ রসুন ছুলেই যাচ্ছে এই যে নিয়ে যাচ্ছে পেস্ট তো আমি খাবো না বাড়ি আসলাম খাও খেলাম তো আজকে শেফ হচ্ছে কি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আজকে শেফ নয় মাস্টার কুকিং মাস্টার শেফ এই যে মাস্টার শেফ গেঞ্জি আর
গামছা পরে রেডি হয়ে গেছে, ঠিক আছে, বসে গেছে রান্না করতে। রান্না করে ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি সেই জন্য বলছি, ঠিক আছে, মানে একদম সেই বিয়ে বাড়ির মতন রান্না বান্না করার জন্য গামছা আর গেঞ্জি পরে রেডি। আর এখানে দেখো কি হচ্ছে, পেঁয়াজ ভাজি হচ্ছে, ওদিকে আলু সিদ্ধ হচ্ছে, যেটা হচ্ছে বেরেস্তা তৈরি হচ্ছে, আর এদিকে কিছু পেঁয়াজ বাকি পড়ে আছে। তো আমাদের বিরিয়ানির প্রস্তুতি যে চলছে, তো দেখতে থাকো, আরো আগে অনেক কিছু আছে, ঠিক আছে, দেখতে দেখতে যাওয়া হবে আরো আগে। হ্যাঁ তো দেখতে থাকো তোমরা, কত দূর হলো, কেমন তো মাংস হচ্ছে, বাহ বাহ বাহ, একদম মাস্টার শেফ। দেখো একদম সেই মনে হচ্ছে, হ্যাঁ সুন্দর লাগছে, একদম বেরেস্তা, একদম মচমচ করছে। আর এদিকে দেখো চাল এখনো ভিজানোই আছে, মানে ফুলছে, ওটা বেশি সময় লাগবে না। আর এদিকে তরকারিটা কমপ্লিট হতেই গেল, আর ওইদিকে জল জাল হচ্ছে, তো হোক একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আজকে একটা ভিডিও। বিরিয়ানি রান্না বান্না কমপ্লিট, আর এই দেখো সবাই খেতে বসে গেছে, এই যে আলু, আর এই যে সবাই খেতে বসে গেছে, কেউ গেঞ্জি গায়ে দেয়নি, ঠিক আছে, সত্যি শুধু গেঞ্জি গায়ে দিয়েছে। আর তো বলো কেমন হয়েছে খেতে, হ্যাঁ সত্যি তো বলে দিয়েছে কেমন আছে, তো বলো তোমরা কেমন হলো খেতে, বাবা বলো ভালো হয়েছে খেতে, আচ্ছা বলো তাহলে তোমরা আরাধ্য বলো, বাহ এখনো তো খা আসিনি তুই, খেয়েছিস, বাহ সুন্দর, তাড়াতাড়ি খাও। গাইস দেখো এই হাড়িতে করে বিরিয়ানি রান্না হয়েছে, সে সময় তো দেখছিলে তোমরা, আর আমি বিরিয়ানিটা একবার দেখাই, দেখো বেশ আর এইখানে হচ্ছে এই যে স্যালাড রাখা আছে, আর এই যে মাংস আলাদা করে রেখে দিয়েছে, অনেকটা ছিল তাই, আর ওই যে ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে সব দেখতেই পেলে তোমরা। তো গাইস দেখো আমরা বসে গেছি খেতে, এই যে মা আমি দিদি জামাইবাবু ওইখানে বসে আছে, জেঠি এখানে আছে, তো ওরা খাচ্ছে বিরিয়ানি, আর এই যে জেঠি, আর আমরা এখানে শুধু ভাত মাংস স্যালাড নিয়ে বসে গেছি, তো খাওয়া দাওয়া চলছে এখন। তো গাইস চলে এসেছি এই ঘরে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো তোমরা দেখতেই পেলে আমাদের রাত্রেকার খাওয়া দাওয়া হলো, প্রায় বেজে গেছিলো 7:30 বেজে গেছিলো, খেতে খেতে মানে আগে খেলো জ্যাঠা, তারপরে বাবা এরা খেলো, তারপরে আমরা একসাথে সবাই খেয়ে নিলাম। আর বিরিয়ানিটা তো দিদি বললো খুব ভালো হয়েছে, দিদি মানে এরকমভাবে বললো, ঠিক আছে, যে ব্যাপারটা কেমন হলো, যে ও এতটাই ভালো লেগে গেছে, ও বলছে যে আমার পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি, বুঝাই হোক, তো যে কারণে ও ও চোখে খিদে আছে, পেটে খিদে ভুলে গেছে, পেট খিদে মিটে গেছে কিন্তু চোখে খিদে আছে, যে কারণে ও বিরিয়ানি খেয়েই যাচ্ছে মনে হচ্ছে, মানে ভাত যে মানুষ একটা ভাত খেত, ঠিক আছে, সেই মানে যে পরিমাণে ভাত খায় তার থেকে বেশি খেয়ে নিয়েছে বিরিয়ানি। আর আমি তো বিরিয়ানি খাইনি, আমি বিরিয়ানি খাইও না ঠিকঠাক করে, আমি অতটা মানে ঠিক আমার মনে বিরিয়ানিটা আমি খাইনি। আর তারপরে কথাটা হচ্ছে যে সবাই তো বললো খুব ভালো হয়েছে, তো যাই হোক আশা করি ভালোই হয়েছে। তো আজকে আমাদের স্পেশাল মাস্টার শেফ কে ছিল বলতো, জামাইবাবু, তো জামাইবাবু সমস্ত পুরো সম্পূর্ণটা করেছে উনি, ঠিক আছে, তো ক্রেডিট পুরোটাই ওনার দেওয়া উচিত, আর আমরা তো শুধু সামান্য টুকটাক শুধু এটা করছি ওটা করছি ব্যাস এরকম করে দিয়েছি, বাট পুরোটা উনি করেছে। আর দিদি যে কটা খায় তার থেকে বেশি খেয়ে নিয়েছে আজকে, নর্মাল ভাত যে কটা খায় তার থেকে বিরিয়ানি অনেক বেশি খেয়ে নিয়েছে, তো বলছে আমার পেট ভরেছে কিন্তু মনটা ভরেনি,
এর আমি খেয়েছি হচ্ছে মাংসটা মানে নরমাল যেটা মাংস আলাদা করে রাখা ছিল সেটা তো দেখতে পেলে তো ওটা হচ্ছে এক্সট্রা রাখা ছিল তো ওটা দিয়ে আর ওই যে ভাতটা ঠিক আছে বিরিয়ানির ভাতটা আলাদা করে রাখা ছিল ওটা দিয়ে আমি খেয়ে নিয়েছি আর এখন বেজে গেছে প্রায় 8:30-9টা বেজে গেছে তো আমাদের রাত্রিকার খাওয়াটাই হলো দুপুরে আমরা কেউ খাইনি ভাত তো রাত্রিকার খাওয়াটা হলো আমাদের যেহেতু সেহেতু আর রান্নাবান্না করা লাগবে না আমাদের কারোরই বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর জেনিরও খাওয়া দাওয়া হয়ে গেছে জেনির একটা ব্যাপার হচ্ছে মানে ওর বন্ধু আছে ঠিক আছে মানে ও কুকুর তো কুকুরের নাম জেনি তো ওর একটা বন্ধু আছে হ্যাঁ ও কী করে ও অন্য দিনে খাবার টাবার যদি রাত্রে দেওয়া হয় ও কী করে ও লাস্টে এই কটা ভাত ওর এক সাইড করে রেখে দেয় ঠিক আছে মানে ও ওই কটা তার মুখ দেয় না ওর একটা বন্ধুর জন্য রেখে দেয় তো আর ওর কিছুটা সময় লেগে যায় খেতে বাট আজকে বিরিয়ানির গন্ধে খাবার এই ঘর থেকে ওই ঘরে নিয়ে আসছে আর ও বেশ মানে ও ভাবছে ওর জন্য নিয়ে আসছে মানে ও এরকম ভাবছিল তারপরে কী হচ্ছে যেই বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাবার দিয়েছে মানে যাই হোক দিয়েছে ওকে দেওয়ার পরে কী করেছে ও একটুও রাখেনি 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট খাওয়া একটা ভাত নেই ওর প্লেটে ঠিক আছে ওর বন্ধুর জন্য রাখে তাও রাখলো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সবারই তো ভিডিওটা কেমন লাগলো বলবা তোমরা কমেন্ট করে অবশ্যই আশা করি সবাই খুব ভালো লাগবে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো যে কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আর তুমি যদি আমার কেউ যদি এনিওয়ান যে কোনো কেউ যদি তুমি আমার চ্যানেলে নতুন কেউ সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এর থেকে আরও অনেক 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 মজাদার ভিডিও সামনে আসছে আর স্পেশাল একটা ভিডিও আসবে কিছুদিন পরে আমি সেটা করব তো মানে স্পেশাল কোনো ভিডিও আসতে চলেছে তো দেখতে থাকো তোমরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো এখনকার মতন আজকের তার মতন গুড নাইট দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণ সুস্থ থেকে অবশ্যই তো টাটা।